A4 chapter 6 আজকের টপিকস হইল গিয়া বিল অফ লেডিং। বিল অফ লেডিং একটা ডকুমেন্ট ক্যারিয়ারে ইস্যু করে শিপারে দেয়, শিপারে একনোলেজ করে গুডস বুঝিয়া পাইছে এবং একটা নির্দিষ্ট জায়গা যাইব, ওটা হইল গিয়া বিল অফ লেডিং অর মেইন কিতা। সো এইটা আমরা একটু ইলাস্ট্রেটিভলি বুঝবো। ফার্স্ট অফ অল ওই লোক আমরা সিনারিও, এনে লাগি সেলার, এনে লাগি বাইয়ার, এই না শোন ধরো জার্মানি, এই না শোন টার্কি। তো টার্কির বাইয়ারে জার্মানির একটা অর্ডার দিয়েছেন যে ভাই আমার অতটা মাল পাঠাও। সো তাই মাল রেডি করলা করিয়া তাই এনের মাধ্যমে মালটা পাঠাইবা, তাই ডাইরেক্ট মাল পৌঁছে পাঠাইতে পারত না, তাহলে এখন এজেন্ট লাগবে, এজেন্টের কয় শিপার, তাই ও লাইনটা ওই লোকই মাল মাল দিয়েছেন শিপারে, শিপার সরি এজেন্টে, এজেন্টে অর্ডারে নিয়ে এই কেরিয়ার ওটাইন দিব, মানে ও জাহাজ তুলব। জাহাজ তোলার বাদে জাহাজের যে ক্যাপ্টেন আছে, ক্যাপ্টেনে মালটা বুঝিয়ে হওয়া বাদে একটা ডকুমেন্ট সাইন করে দিব, একনোলেজ করব যে আমি মালটা বুঝিয়ে পাইছি, মালটা আমি জার্মানি পোর্টও বুঝিয়ে পাইছি, মালটাও টার্কি পোর্টও যাইব, একটা কাগজও সাইন করে দিব। ওইগুলো কাগজ, ও কাগজটা হে আবার এজেন্ট ওটাইন দিলেইব, এজেন্টে ও কাগজটা আবার সেলার ওটাইন নিয়ে দিলেই যে ভাই আপনার মাল জাহাজও তুলিয়া দিছি, আপনি নিঃসন্দ তাহকা ওই লোক প্রমাণ আপনার কাগজ অনুক। এই জার্মানি থেকেও কাগজটা কুরিয়ার করিয়া তাই ফাটাই দিবা টার্কিট, টার্কিট ফাটানি বাদে বাইয়ারে মাল পাইলিলা, এই কাগজ পাইলিলা যে আমার মাল ফাটানি হয়ে গেছে। ইবাদি এই জাহাজটা জার্মানি থেকে সারিয়া টার্কিতে আইল, টার্কি পোর্টও আও বাদে ওই যে কাগজটা পাইছিল শিপারে ফলা এজেন্ট দিছিল ও কাগজ, ও কাগজটা তাইন শিপারে কিতা হলা সরিয়ারে ও কাগজটা নিয়ে জাহাজ আলারে দেখাইলা, জাহাজ আলারে দেখলো যে আচ্ছা ওকে জার্মানির তাতে ও কাগজ যখন আমি সাইন করে দিছিলাম, ও কাগজ যখন আমার কাছে আইসে, তার মানে হে বুঝলো যে ওকে এই কাস্টমার ওই লাগে অথেন্টিক, যেই কাগজটা লই আইসেন অথেন্টিক, তাই ও মালটা যেই কাগজ দেখাইছেন তার ওটা দিলাইলা, বাইয়ারে তার মালটা বুঝিয়ে পাই দিলা। ও যে ডকুমেন্ট আমরা অতবিল ধরি মাত্রাম, ও ডকুমেন্টটা, ও ডকুমেন্টটা, ও ডকুমেন্টটা, ও ডকুমেন্টটা, ও ডকুমেন্টটা হয় বিল অফ লেডিং, যেহেতু লোড হওয়া বাদে শিপারে এই বিলটা ইস্যু করছে, ওটার লাগে হয় বিল অফ লেডিং। বিল অফ লেডিং হইতে পারে নেগোসিয়েটেবল নন নেগোসিয়েটেবল, নন নেগোসিয়েটেবল মানি হইল গিয়া ও যে জাহাজ ও বিলটা এই দেখাইছেন, এই বিলটা নন নেগোসিয়েটেবল যখন ওর ই মালটা টার্কি পোর্টও আইব আর কোনো জায়গায় যেত না, পার্কি পোর্টও হেলা মায়ের দেবে এটা নিবে, আর নেগোসিয়েটেবল হইলে যেবেলা তাই ও বিলটা দেখাইলা তখন তাই দেখা কইলা ভাই টার্কি না আমার মালটা তুমি এখন কিতা ফাটাও গ্রিস ফাটাও, তখন যা এগুলো লইয়া যাইব গ্রিসও, কারণ বিলটা হইল কি নেগোসিয়েটেবল বিল। সো ওই লোকে আমরা বিল অফ লেডিং ওর মূল সারমর্ম আর কি, মূল পিকচার তোমার তাই এটা দেখবাই, দেখিয়া যদি কোনো কনফিউশন থাকে তাহলে ফিডব্যাক দিবাই, সো আমি ইনশাল্লাহ তখন আরও ভালো করার চেষ্টা করবো।